আংশিক নয়, সম্পূর্ণ প্রচারে অঙ্গীকার। সিএনএন বাংলা টিভি বাংলা। মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীরা রাস্তার পাশে ঘাস কেটে জায়গা পরিষ্কার করছে, যেগুলো অদ্ভুত জঙ্গল নামে ধরা যায়। প্রতিনিয়ত সাপ, বিচ্ছু সহ নানা প্রজাতির ভয়ঙ্কর প্রাণী দেখা যায় জঙ্গলে, তবু জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলার মৌলভীবাজারের মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, টাকার সন্ধানে মালয়েশিয়া এসে আমাদের রাস্তার পাশে খেলার মাঠে কোনো কোনো সময় জঙ্গল পরিষ্কার করতে হয়, 8 থেকে 10 ঘন্টা কাজ করতে হয়। এত কষ্ট করে সারাদিন মেশিন কাঁধে নিয়ে কাজ করে মাত্র 1000 রিংগিত বেতন পায়। প্রবাসীর জীবন যে কত কষ্টের সে ব্যাপারে তথ্যচিত্র নিয়ে আমাদের মালয়েশিয়া প্রতিনিধি আবু সাইদের ধারাবাহিক পর্বে দুয়ে দেখুন বিস্তারিত। কাজ করি মালয়েশিয়া, বুঝছো?